মাশাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম ছোট একটা কিউটের ডাব্বা পড়ে গেছে। এটা কোন হাই জায়গায় পড়তে যায় না, কত ভিতরে ঢুকছে দেখেন, একদম গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আসলে এটাকে হাড়ি মনে করতেছে একদম, সাথে সাথে বা কোনো পাখি মারামারি করছে দেখেন, এর মাথার উপরে লোম টোম তুলে ফেলছে পাখিটা ইনজুড। এটা কি আপনারা মনে আছে এটা কোন পাখি? ওই যে এক পা আলা যে আমার পাখিটা, সেই পাখিটা। তারপর এই যে সেই হাড়িটা, যে হাড়িটাতে বাচ্চা দুইটা ছিল, সেই বাচ্চা দুইটা বের হয়ে আসছে এবং এদের বাবা মা আবারও ডিম দিছে দেখেন। এখানে কিন্তু এই যে দুইটা ডিম, এই তিনটা ডিম, এই তিনটা ডিমেই হচ্ছে নতুন ডিম, এই তিনটা ডিমেই হচ্ছে একদম নতুন। মেবি তাতে ডিম নাই, এমনি বসে আছে। বসে থাক ভাই, কোনো সমস্যা নাই, তুই ডিম পারিস না, তোদের কাছে রিকোয়েস্ট। এইটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং পাঁচটা ডিমেই নতুন, নতুন ডিম মানে অভিশাপ আমার কাছে এখন, কারণ আমি এদেরকে রেস্ট দিতে চাচ্ছি, এরা তো রেস্ট নিতেই চাচ্ছে না। এটা তো নাই, মাশাল্লাহ, এটা তো সাতটা ডিম, সাতটা ডিমে একদম দেখেন নতুন এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি কোথায় দাঁড়ায় আছি অলরেডি আপনারা বুঝতে পারছেন, যে আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা আমার রঙিন কলোনি, এবং আমারও অনেক পছন্দের জায়গা, সেটা হচ্ছে রঙিন কলোনি। তো লাস্ট আপনাদেরকে আমি হচ্ছে 7-8 দিন আগে রঙিন কলোনির আপডেট দিছিলাম, তখন দেখাইছিলাম কিছু কিছু বাচ্চা ছোট ছোট ছিল, কিছু কিছু বাচ্চা কয়েকদিনের মধ্যে সেলফিড হয়ে বের হবে। তো আজকে ওই বাচ্চাগুলোর কি অবস্থা সেগুলোই চেক করব, তার পাশাপাশি অন্য অন্য হাড়িগুলোর ডিমগুলো যে দেখছিলাম ওগুলোর কি অবস্থা, ওগুলো ফুটলো কিনা। তো চলেন আমি আমার ভালোবাসার জায়গা বা আপনাদের ভালোবাসার জায়গা আমার রঙিন কলোনিতে নিয়ে যাই। এই যে কিউটের ডাব্বা, কিউটের ডাব্বাগুলোকে দেখলেই মনটা জোড়ায় যায়। আর অনেকে আলহামদুলিল্লাহ রঙিন কলোনির অনেকগুলো ফ্যান তৈরি হয়েছে, যারা প্রতিউক্তই কমেন্ট করে যে ভাইয়া রঙিন কলোনি নিয়ে ভিডিও দেন, রঙিন কলোনি নিয়ে ভিডিও দেন। তো তাদের জন্য রঙিন কলোনির ভিডিও আজকে। তো মাশাল্লাহ ঢোকার সাথে সাথে মনটা জুড়ে গেল, এই যে একটা বাচ্চা, একটা না বেশ কয়টা বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে, সে বাচ্চাগুলো কালেক্ট করব দেখেন। এইদিকে এইদিকে ওই যে নিচে একটা বাচ্চা পড়ে আছে, তো আগে চলেন ওই যে নিচের বাচ্চাটা, কত ছোট একটা বাচ্চা একদম দেখেন, একদম ছোট একটা বাচ্চা, নিচের ডাব্বা কোথায় ঢুকছে মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম ছোট একটা কিউটের ডাব্বা পড়ে গেছে, এটা কোন হাই জায়গায় পড়তে যায় না, কত ভিতরে ঢুকছে দেখেন, একদম গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আসলে এটাকে হাড়ি মনে করতেছে একদম বাচ্চা। এই যে যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন একদম নতুন বাচ্চা মাশাল্লাহ, এই যে একটা নতুন বাচ্চা, তারপরে এই যে মাশাল্লাহ, এই যে একটা নতুন বাচ্চা, এই যে এটা এটা কিন্তু নতুন বাচ্চা, এখন পর্যন্ত দুইটা নতুন বাচ্চা দেখতে পারলাম। এক কথা আমি তাহলে যেগুলো হাড়িতে রেখে গেছিলাম সেগুলোই মাশাল্লাহ এখন বড় বড় হয়ে গেছে। তারপর এই যে একটা নতুন বাচ্চা মাশাল্লাহ, এত সুন্দর এত কিউটের ডাব্বা হয়েছে, দেখলে মনটা জুড়ে যাচ্ছে। তো আমি আসলে এই অস্ত্র নিয়ে আসিনি, ওরকম প্রস্তুত ছিলাম না বাচ্চা ধরার জন্য। তো আবার এই যে একটা হাড়িতে উঁকি দিচ্ছে, এই যে বাচ্চাগুলো উঁকি দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি চলেন কলোনি, রঙিন কলোনির ওই পেজ থেকে আপডেট খুঁজতে শুরু করি যে কোন কোন হাড়ির কি অবস্থা। তো এই সময় যে পাখি যেগুলো আছে মোটামুটি যেগুলো বের হয়ে আসতেছে ব্রিডিং, মাশাল্লাহ খারাপ না। আর এইটার সাথে সাথে বা কোনো পাখি মারামারি করছে দেখেন, এর মাথার উপরে লোম টোম তুলে ফেলছে পাখিটা ইনজুড। এইটা কি আপনারা মনে আছে এটা কোন পাখি? ওই যে এক পা আলা যে আমার পাখিটা, সেই পাখিটা যে দেখেন, কিন্তু একটা পা। তো চলেন আমি ওই পাশের হাড়ি থেকে চেক করতে শুরু করি যে কোন কোন হাড়িতে কি অবস্থা। মাশাল্লাহ এই যে কিউটের ডাব্বা, দেখলেই মনটা জুড়ে যাচ্ছে। এই পাশ থেকে চেক করব নাকি এই পাশ থেকে চেক করব? আচ্ছা ঠিক আছে, প্রতিবারই তো এই পাশ থেকে চেক করতে শুরু করি, তো এবারও এই পাশ থেকেই চেক করতে শুরু করব। মাশাল্লাহ এই যে বাচ্চাটা, এখানে একটা না দুইটাই বাচ্চা,
তো বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে এই হাড়িটা দিয়ে শুরু করি। এই হাড়িতে নাই, তারপর এটাতে এটাতেও নাই, আর বাচ্চাটা দেখেন বিন্দু পরিমাণ নড়তেছে না, সুন্দর, কতটা সুন্দর লাগতেছে। তারপর এই যে সেই হাড়িটা, যে হাড়িটাতে বাচ্চা দুইটা ছিল, সেই বাচ্চা দুইটা বের হয়ে আসছে এবং এদের বাবা মা আবারও ডিম দিছে। দেখেন এখানে কিন্তু এই যে দুইটা ডিম, এই তিনটা ডিম, এই তিনটা ডিমেই হচ্ছে নতুন ডিম, এই তিনটা ডিমেই হচ্ছে একদম নতুন ডিম, আর ওই বাকিগুলো হচ্ছে পুরাতন ডিম। ডিম দিয়েও কোনো লাভ নাই, কারণ এদেরকে আমি রেস্টে দিয়েই দিব, 100% রেস্টে দিব। মাশাল্লাহ, এটার কী অবস্থা, এটাতে একটা বাচ্চা, হ্যাঁ, আর বাকি বাচ্চা মনে হয় বের হয়ে আসছে। এটার কী অবস্থা, এটাতে নাই। তারপর এ হলুদটার কী অবস্থা, হলুদটাতে কি পাখি আছে? হ্যাঁ, মাশাল্লাহ, এখানেও দুইটা বাচ্চা, একদম দুইটা বাচ্চা। এই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, তার মধ্যে একটা বাচ্চা বড় হয়ে আসছে, মাশাল্লাহ। এবং এইটাকে স্পেঞ্জেল মিউটেশন বলে, দেখতে অনেক সুন্দর হয় এই পাখিগুলো, ভাল লাগে আমার। বাজিগর পাখির মধ্যে এই পাখিটা খুব মিউটেশন, অনেক সুন্দর দেখতেও ভাল লাগে। এটাতেও নাই। তারপর নিচেরটার কি অবস্থা, নিচেরটাতে ডিম এবং নষ্ট ডিম, এসে বোঝা যাচ্ছে নষ্ট ডিম, এটাতেও নাই। এটার কি অবস্থা, এটাতেও নাই। তারপর নিচেরটা, মাশাল্লাহ, এখানে দুইটা বাচ্চা। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, আগে যে ছোট ছোট বাচ্চাগুলো রেখে গেছিলাম, সেই বাচ্চাগুলো এখন কতটা রূপান্তরিত হয়েছে, বড় হয়ে আসছে, এটাই ভালো লাগতেছে। তারপরে এটাতে মাশাল্লাহ, আমার সুন্দরী পাখিটা বাচ্চা দিছে, এবং সুন্দরী পাখি একদিন, এটা একদিনেতে বা দুই দিনের বাচ্চা। বেস্ট বেস্ট ভিউ আমার কাছে, দেখিয়ে মনটা শান্তি লাগতেছে, মাশাল্লাহ বলতেই হয়। দেখেন সুন্দরী পাখি তার বাচ্চাকে নিয়ে এবং ডিমকে নিয়ে কতটা সেন্সিটিভ, বিন্দু পরিমাণ নড়তেছে না। এটা একটা খারাপ জিনিস, দেখেন এখানে একটা পাখি মারা গেছে এবং পোকা ধরে গেছে। এটা তো হয়তো আমাকে অনেকে অবজেকশন করতে পারেন যে ভাই আপনি কেয়ারলেস, আসলে আমি কেয়ারলেস, কারণ 8 দিন আগে আপনাদেরকে আপডেট দেখাইছিলাম, 8 দিনের মধ্যে আমারও চেক করা হয়নি, আপনাদেরকে যেদিন দেখাই সেদিনই আমার চেক করা হয়। তারপরে নিচেরটার কি অবস্থা, মাশাল্লাহ, এখানেও একটা দুইটা তিনটা, মোট 7টা ডিম পারছে এবং ডিমগুলো সব নতুন ডিম লাগতেছে, নতুন ডিম, নতুন ডিম মনে অভিশাপ আমার কাছে। এখন আমি কোথায় খুশি হব, মনে মনে আমার একটা মনের ভিতরে একটা পাপ কাজ করে, কারণ এই ডিমগুলো তোমাকে সালাই দিতেই হবে, মাস্ট বি। এটাতেও নাই, এটাতেও নাই। এই জন্য আমি চাচ্ছি না আমার পাখিগুলো আর ডিম পারুক, কারণ আমি এই বাচ্চা কটা বড় হয়ে বের হয়ে আসলে আমি হাড়িগুলো খুলে ফেলবো, এদেরকে রেস্ট দিব। এটাতে কি অবস্থা, মাশাল্লাহ, এই যে ডিম নিয়ে বসে আছে, মানে এদের এদেরকে আমি রেস্ট দিব, কিন্তু এরা রেস্ট বলতে কি এটা বুঝতেছেই না, বুঝতে চায়ও না। এটা তো নাই। তারপর এটার কি অবস্থা, এটা তো নাই, এটা তো নাই। তারপর এটাতে নাই, এটা তো নাই, নাইয়ের পরিমাণটা বেশি, নাই নাই, এটাতে আছে কি নাই বুঝতে পারতেছি না, নাই মনে হয়। মাশাল্লাহ, এখানে যে আর একটা সুন্দরী পাখি বের হইলো, মাশাল্লাহ, ও ডিম নিয়ে বসে আছে, আর এই যে কিউটের ডাব্বাটা গা মুছতেছে, সো কিউট, এত কিউট দেখতে, দেখেন কত লুকিংটা এনেছেন, একদম দেখে মনটা শান্তি লাগতেছে। এই যে ওকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না, দেখি এর ভিতরে আর কি। এটাতে আরো 1 2 3 তিনটা ডিম, তিনটা বাচ্চা আছে, এটা তো নাই। এর কি অবস্থা, এইটা তো নাই, মাশাল্লাহ, এটাতে মেবি এটাতে ডিম নাই, এমনি বসে আছে, বসে থাক ভাই, কোনো সমস্যা নাই, তো ডিম পারিস না, তোদের কাছে রিকোয়েস্ট। এইটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এবং পাঁচটা ডিমই নতুন, নতুন ডিম মানে অভিশাপ আমার কাছে এখন।
কারণ আমি এদেরকে রেস্ট দিতে চাচ্ছি, এরা তো রেস্ট নিতেই চাচ্ছে না। এটা তো নাই, মাশাল্লাহ। এটা তো সাতটা ডিম, সাতটা ডিমে একদম দেখেন নতুন। এখন এই যে এই ডিমের লোভে লোভে যে এই ডিমটা উঠুক বের করে ফেলা দিব, মাশাল্লাহ। এই যে একটা দুইটা দুইটা বাচ্চা, এই যে ডিমটা উঠুক ফেলায় দিব, এই চিন্তা ভাবনা করতে 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 এদেরকে রেস্ট দেওয়ার আর মনে অপশন হচ্ছে না। এদের রেস্টের মাসেও এরা ব্রিডিং করতেছে, কি একটা অবস্থা বাজিগর পাখির। আর এই কিউটের ডাব্বাটা কোথা থেকে পড়ছে আমি জানি না, কিন্তু আমি হচ্ছে এই বাচ্চাটাকে এইখানেই দিব। এদের বাচ্চাটার সাথে এদের অ্যাডজাস্ট হয় আমার মনে হয়, বয়স অ্যাডজাস্ট। যদি গায়ের কালারটা এক না, গায়ের কালারের জন্য জানি না আবার এদের মেরে ফেলে কিনা, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। তো বাকিগুলো চেক করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা তো নাই, এইটাতে নাই, এটার কি অবস্থা? এটাতে একটা দুইটা তিনটা, তিনটা বাচ্চা মাশাল্লাহ। এটাও আছে, এটাতে নাই, কি খবর? মাশাল্লাহ, ইউটিউব ডাব্বা দুইটা একদম সলিড, কালারটা দেখেন এত সুন্দর, মাশাল্লাহ। ডাটা তো না টিক 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 করে জ্বলতেছে, দেখে মনটা জুড়ে গেল। তবে এইটা তো নাই, তো এইটাতে নাই, এই লাস্ট হারি। এটাতে কি, এটাতে আছে কিন্তু খুবই ব্যাড লাক, দেখেন এইখানেও বাচ্চা মরে একদম পোকা ধরে গেছে, কি একটা অবস্থা। তো এই যে এখন আমার এখানে হচ্ছে দুইটা বাচ্চা, এরকম যে কিছু বাচ্চা বের হয়েছে, এই বাচ্চাগুলো চিন্তা করতেছি এখন ধরবো কি ধরবো না, এরকম আছে। কারণ আমি হচ্ছে বাচ্চাগুলো চেক করলাম, আমি হয়তো বা এইটা না, পরে নেক্সট যেদিন ভিডিওতে হবে আরও কিছু বাচ্চা নামুক, সব সাথে একসাথে বাচ্চা সংগ্রহ করার ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। এখন এই বাচ্চাগুলো ওদের বাবা মার সাথে উড়ুক, উড়ুক বলতে কি, কারণ এখানে পাখি তো অনেক কমে আসছে, অন্য পাখি যে এটাকে অ্যাডাক্ট করবে সেটারও কোনো অপশন নাই। কারণ হচ্ছে আমি তো আমার মেয়ে পাখিগুলো কমাই ফেলছি, দেখেন একদম কলোনি কিন্তু পুরেই ফাঁকা। আগে যখন এখানে পাখিতে গিচগিচ করতো, এখন কিন্তু ওই গিচগিচ করতেছে না, সেই জন্য এরা এখানে সেফটি থাক। নেক্সট হয়তো বা কোনো ভিডিওতে, নেক্সটের যে ভিডিও থাকবে তখন আমি বাচ্চা সংগ্রহ করাটা দেখাবো। এখন এদের বাবা মার সাথে উড়ুক খাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি যে দেখলেন প্রতিটা হাড়িতে যতটুকু আছে ডিম বাচ্চা, খারাপ না। কিন্তু আমার কাছে যেটা খুব খারাপ লাগতেছে সেটা হচ্ছে অভিশাপ, নতুন ডিম মানেই অভিশাপ এখনকার সময় আর কি। আপনাদের হয়তো বা কথাটা শুনতে উল্টা লাগতেছে, কিন্তু এটাই সত্যি, বাজিগর পাখির ডিম, নতুন ডিম মানে আমার কাছে অভিশাপ। কারণ ওই ডিম থেকে বাচ্চা ফুটার আমার আসলে ওই ওয়ে দেওয়া যাবে না, ওই অতটুকু ওয়ে দিলে কিন্তু পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। কারণ আমি চাই আমার গাছ ভালো থাক, ফলের দরকার নেই, ফল আমি অনেক পাবো যদি গাছ ঠিকঠাক থাকে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, রঙিন কলোনি যে বাচ্চাগুলো বের হয়েছে, আরও কিছু বাচ্চা বের হোক, একসাথে বাচ্চা সংগ্রহর ভিডিও দিব ইনশাল্লাহ। পরের ভিডিওটা আপনারা বাচ্চা সংগ্রহের উপরেই দেখতে পারবেন, যে কয়টাই বাচ্চা পাই না কেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।